সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো আমরা হরহামেশাই যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে পাই, যে আপনার আদরের ছোট্ট সোনামণিটি খাবার খেতে চায় না, মানে খাবারের প্রতি তার প্রচণ্ড পরিমাণে অনীহা, দেখা যায় আপনি হয়তো বা তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করেন কিন্তু তারপরও সে খাবার খেতেই চায় না। তো এর একটা বড় কারণ হচ্ছে আপনার শিশুর হয়তো বা গ্যাস্ট্রিক সমস্যা থাকতে পারে। তো গ্যাস্ট্রিক সমস্যা অনেকে আমরা ভেবে থাকি যে এটা শুধুমাত্র বড়দের জন্য সমস্যা, কারণ হচ্ছে এই সমস্যা কিন্তু ছোট থেকে শুরু করে সকলের হতে পারে। তো বাচ্চাদের গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধির যে অন্যতম কারণ সেটা হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার। দেখা যায় দোকানের চিপস, চকলেট, আইসক্রিম এ ধরনের খাবার কিন্তু আমাদের শিশুরা এখন প্রচণ্ড পরিমাণে অভ্যস্ত থাকে। তো সেই জন্য মূলত কিন্তু দেখা যায় যে তাদের খাবারের প্রতি অনীহাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তো তার পেটটা কিন্তু ভরা থাকে, পেটটা ফাঁপা থাকে, এ ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা দেখা যায় যে খাবার খেতে চায় না। তো আবার দেখা যায় যে দীর্ঘদিন যদি আপনার বাচ্চা খাবার ঠিকমতো গ্রহণ না করে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাচ্চার শারীরিক দুর্বলতা চলে আসবে এবং এক পর্যায়ে তার দৈহিক এবং মানসিক যে বিকাশ সেটা স্বাভাবিকভাবে ঘটবে না, এবং দেখবেন যে সে লিকলিকে থাকবে, স্বাস্থ্য খারাপ থাকবে এবং ম্যাক্সিমাম সময় দেখবেন যে সে অসুস্থ থাকবে। তার একটা কারণ হচ্ছে তার শরীরের অ্যান্টিবডি কিন্তু দুর্বল হয়ে যাবে। দেখবেন যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন কোনো একটা অসুস্থতার জন্য, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক থাকা অবস্থায় সে হয়তো বা আবার অসুস্থ হয়ে যাবে। তো এর মূল কারণ হচ্ছে কিন্তু তার অ্যান্টিবডি দুর্বলতা। তো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে খুবই উপযোগী একটি ওষুধ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরুতেই বলতে চাই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, কারণ এই ভিডিওগুলো মূলত আপনাদের জন্য মেক করা। আর আমরা এই যে রাজ্যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো দেখে আপনারা যদি একটু সামান্য একটু হলেও উপকৃত হন সেটা হচ্ছে আমাদের সার্থকতা। তো আমরা আজকে আলোচনা করব মূলত হচ্ছে এই লিভ অয়েল সিরাপটি সম্পর্কে, যা মূলত স্ক্রিনে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। তো 100 ml একটি সিরাপ যার বাজার মূল্য হচ্ছে 90 টাকা, এই জায়গাটায় মূলত MRP দেওয়া রয়েছে। আর অবশ্যই এরকম এক্সপায়ার ডেট দেখে তারপর এই ধরনের ওষুধগুলো আপনারা বাচ্চাদেরকে সেবন করাবেন। তো এই ওষুধটি কিন্তু বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক সকলের ক্ষেত্রে কিন্তু উপযোগী, বিশেষ করে যারা কৈশোর বয়সের শিশুরা রয়েছে বা উঠতি বয়সের যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো কিন্তু ব্যাপকভাবে কার্যকারিতা দেয়। দেখবেন যে বাড়ন্ত বয়সে আমাদের শিশুদের কিন্তু তাদের পুষ্টির চাহিদাটা আরও বেশি প্রয়োজন পড়ে, সেই চাহিদা অনুযায়ী কিন্তু দেখা যায় তারা পুষ্টিকর খাবার খেতে চায় না, তাদের মেজাজটা একটু ঘ্যান ঘ্যান করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন তারা সদ্য কৈশোরে পা দেয় তখন কিন্তু তাদের নানান ধরনের জটিলতা দেখা যায়, যেমন নাকি শারীরিক পরিবর্তন আসে তেমন কিন্তু তাদের মানসিক অনেক পরিবর্তন আসে। সেক্ষেত্রে আপনারা যদি এই লিভ অয়েল সিরাপটি এ ধরনের ওষুধ খাওয়ান বা ভিটামিন সাপ্লিমেন্ট যদি তাদেরকে দেন তাহলে কিন্তু দেখবেন যে তারা অনেকটাই স্ট্রাবল পর্যায়ে চলে আসবে, মানে তাদের যে শারীরিক যে দুর্বলতাটা সেটা কেটে যাবে, অ্যান্টিবডি সক্ষমতা হবে এবং এক পর্যায়ে কিন্তু আপনার শিশু দেখবেন কর্মতৎপরতা ফিরে আসবে। তো অনেকে আছে যারা দেখবেন যে লেখাপড়া মনে রাখতে পারে না, আপনার শিশু হয়তো আপনি ভাবতেছেন যে তার মেধা নেই, যে আমার মেধা আছে, আমার হাজব্যান্ডের মেধা আছে, কিন্তু আমার ঘরে আল্লাহ তাআলা এমন কি একটা সন্তান দিল যার তো মেধা নেই। তো এরকম যাদের মেধা শূন্যতা যে সমস্ত শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই লিভ অয়েল সিরাপটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন। তো এবারে আসুন জেনে নিই এখানে মূলত কী কী উপাদান রয়েছে, কেন এত কিছু গুণগান করলাম সেটাও তো একটু জানার প্রয়োজন রয়েছে, তাই না? তো এখানে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন B1, রিবোফ্লাভিন, নায়োসিন, ভিটামিন B6, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, বায়োটিন, এরকম কিন্তু যে সমস্ত বিষয় বাচ্চাদের জন্য উপযোগী, যেমন পটাশিয়াম, তারপর হচ্ছে আয়রন, জিঙ্ক, মানে মোটামুটি যে সমস্ত উপাদান বাচ্চাদের জন্য উপযোগী বা একটা মানবদেহের জন্য যে সমস্ত উপাদান প্রয়োজনীয় তার সবগুলো কিন্তু এই লিভ অয়েল সিরাপটির মাধ্যমে রয়েছে। আর এটি খেতে কিন্তু ব্যাপক সুস্বাদু, ব্যাপক বলতে খুবই সুস্বাদু। অনেক বাচ্চারা আছে যারা দেখা যায় যে বিভিন্ন ওষুধ তারা খেতে চায় না বা বমি করে দেয়, সেক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার মাধ্যমে কিন্তু দেখবেন যে আপনার বাচ্চা বারবার যেমন ওষুধটি খেতে চাইবে তেমন কিন্তু আপনার কাছে খাবারও খেতে চাইবে। খাবারের প্রতি যে সমস্ত বাচ্চাদের অনাগ্রহ রয়েছে বা শারীরিকভাবে দেখা যায় যে একেবারে দুর্বলতা অনুভব করেন, তো ওই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই লিভ অয়েল সিরাপটি অত্যন্ত ভালো কাজে দেয়। তো এটা কিন্তু কোনো বিজ্ঞাপন না, আপনারা ভাবেন না যে এই ওষুধ কোম্পানি আমাকে কোনো প্রকার পে করছে বা এই ওষুধ কোম্পানির কাছ থেকে আমি কোনো প্রকার কী বলে যে এই সেই নিয়ে তাদের কাছ থেকে আমি মূলত এটা আপনাদেরকে সাপোর্ট করতেছি। মূলত এই ওষুধটা কিন্তু আমি আমার নিজের শিশুকে খাওয়াচ্ছি এবং আপনারা এটা সহজে দেখবেন যে একটা ফাইল যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন যে এটার উপকারিতা কতটুকু। এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই বিখ্যাত এবং ভালো
মানের একটি প্রোডাক্ট। আমি নিজেও এক সময় খেয়েছি, খাওয়ার মাধ্যমে আমি কিন্তু দেখা গেছে যে আমার শরীর অনেকটা দুর্বল লাগতো এবং শরীর হালকা লাগতো, এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমি উপকৃত হয়েছি। তো সেই তাগিদেই ভাবলাম যে যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা আমার ভিউয়ার্স আছেন তাদের সঙ্গে একটা ভালো ভিডিও শেয়ার করি। তো অনেক সময় আপনারা আমাদের ভিডিওগুলোতে প্রশ্ন করেন যে আপনার বাচ্চা বা শিশু খাবার খেতে চায় না, বা কিশোর বয়সে যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের যে মেন্টালিটির একটা পরিবর্তন আসে, তখন কিন্তু সহজে এটা তারা মেনে নিতে পারে না, বা দৈহিক যে পরিবর্তন আসে সে তখন কিন্তু তারা সহজে এই আবহাওয়ার সঙ্গে বা যে সামাজিকতা রয়েছে তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। তো সেই অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে কিন্তু মূল্যবান অনেকগুলো ভিটামিন রয়েছে, যেগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ ঘটবে এবং পাশাপাশি তার যে শরীরের বিভিন্ন অর্গান রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভিটিস বাড়বে। তো অনেকক্ষণ কথা বললাম, যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি, অন্তত এই ভিডিওটি বলবো যে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিন, আপনার নিজের যেমন উপকৃত উপকার হতে পারে তেমন আপনার ফ্রেন্ড সার্কেলে হয়তো বা এমন কেউ আছে যে এই ওষুধটি যার প্রয়োজন বা যে এটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারে। তো এখন আপনি বলতে পারেন যে এটি ডাক্তার ছাড়া খাওয়া যাবে কি না। তো বন্ধুরা, এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট, সেক্ষেত্রে আপনি যদি স্বাভাবিক নিয়মে খান বা পরিমিত নিয়মে খান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। তবে আমি বলবো যে এটা আপনি একজন ফার্মাসিস্টের কাছ থেকে জেনে, মানে ফার্মেসিতে যে ফার্মাসিস্ট রয়েছে তার কাছ থেকে জেনে এটা ডোজটা জেনে নেবেন। সেক্ষেত্রে বয়স অনুযায়ী বিভিন্ন প্রকার ডোজ থাকে, সেটা আপনাকে কিন্তু ফার্মাসিস্ট বলে দিবেন। তো মূলত হয় কি যে দেখেন যে আপনি যখন ফার্মেসি থেকে ওষুধগুলো ক্রয় করেন তখন কিন্তু আপনাকে যে ওষুধটায় তার লাভ বেশি হবে উনি কিন্তু সেই ওষুধটাই আপনাকে মূলত প্রেফার করবেন। তো আমি বলবো যে সেই ওষুধটা আপনি না খাইয়ে আপনার শিশুকে এই লিভ অয়েল সিরাপটি খাওয়ান। লাভ লস যাই হোক, আপনি অন্তত একটা ফাইল খাওয়ালে দেখবেন যে আপনি উপকৃত হবেন। তো আপনার শিশু যদি লিকটিকে থাকে, খাবারের প্রতি অনীহা থাকে বা শারীরিক দুর্বলতা বোধ করে, দেখবেন যে অনেক শিশু আছে যে পড়তে গিয়ে জিম হয় তার পড়ালেখা একেবারেই ভালো লাগে না বা খাবারের প্রতি অনাগ্রহ থাকে, বিশেষ করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তো এখন আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে একজন শিশু বা কিশোর বা কৈশোরের বয়সে যে সমস্ত পরিবর্তন আছে সেই পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার্য একটি ভিটামিন। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা অনেকে বলবেন যে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে খাওয়ানো যাবে কি না। এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খাওয়ানো যাবে, সেক্ষেত্রে ডোজটা কিন্তু বেশি হবে। যেমন শিশুদের ক্ষেত্রে যদি হাফ চামচ করে দৈনিক দুইবার হয়, সেক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে দুই চামচ পরিমাণ কিন্তু দৈনিক দুইবার খাওয়াতে হবে, এটা হচ্ছে মূলত নিয়ম। তো যেহেতু ভিটামিন এবং সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ, সেক্ষেত্রে কিন্তু যদি পরিমিত নিয়মে কেউ খায় সেক্ষেত্রে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র ইউরিন দেখা যাচ্ছে যে ইউলো হতে পারে, মানে পসরা হলুদ হতে পারে, এছাড়া তার কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তো আমার কথা মতো যদি এই সিরাপটা আপনারা খাওয়ান বোধ করি যে উপকৃত হবেন। যারা মোটা হতে চান বা শারীরিকভাবে একেবারে দুর্বল লিকলিকে তারা এই সিরাপটি খেতে পারেন। এবং আপনার যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, বা আমাকে যদি ইনবক্সে মেসেজ করেন তাহলে অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন। তাতে করে হবে কি, আপনার হয়তো বা এই ওষুধটির প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু আপনার ফ্রেন্ডের হয়তো বা এই ওষুধটির প্রয়োজন থাকতে পারে, বা আপনার ফ্রেন্ড সার্কেলে এমন কেউ আছে যে হয়তো বা এই ওষুধটি খাওয়ার মাধ্যমে বা এই জ্ঞানটা লাভের মাধ্যমে কিন্তু উপকৃত হতে পারে। তো সেই উপকারের অংশীদার কিন্তু আপনি নিজেও হয়ে গেলেন। তো একটা ভালো কাজের আপনি কিন্তু দেখা যাচ্ছে যে সামিল হয়ে গেলেন। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।